সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে আমাদের প্রত্যেকের যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা বাড়িতেও সেই পুণ্য স্নান করতে পারি। আজ আমি জানাবো এস নামের জাতক জাতিকারা বাড়িতে ঠিক এই সময় থেকে এই সময়ের মধ্যে পুণ্য স্নান করুন সঠিক পদ্ধতি মেনে। যারা করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে যেতে অনিচ্ছুক, তারা অতি অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে স্নান করে আপনি পুণ্য অর্জন করতে পারেন। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আজ এস নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে গঙ্গা স্নানের পুণ্য, যে পাপের মুক্তি ঘটার নিয়ম সম্পর্কে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কোন বিশেষ ক্ষণে, কোন বিশেষ সময়ে আপনি এই পুণ্য স্নান করবেন মকর সংক্রান্তিতে। আপনারা জানেন আগামীকাল 14 জানুয়ারি মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তির পুণ্য স্নান করার জন্য আপনাকে সঠিক সময়টি অবশ্যই জানতে হবে। তাই আপনারা যদি বাড়ির ভেতরে থেকেও এই সময়ের মধ্যে স্নান করে আপনি আপনার আরাধ্য দেবদেবীকে একবার প্রণাম নিবেদন করেন, আপনার বাড়ির পিতামাতা গুরুজনকে একবার প্রণাম নিবেদন করেন, তাহলেই সুফল প্রাপ্তি লাভ হবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। তার কারণ মা লক্ষ্মীর কৃপা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। তাই একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হিসেবে জয় মা লক্ষ্মী নিচের কমেন্ট সেকশনে লিখুন এবং অতি অবশ্যই আপনারা জেনে নিন কোন সময়ের মধ্যে স্নান করবেন। সাধারণভাবে আমরা মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করে থাকি। যারা পারে তারা অবশ্যই গঙ্গা সাগরে গিয়ে স্নান করে। এই পুণ্য স্নানযাত্রার ফলে আমাদের সারা জীবনের পাপের মুক্তি ঘটে, এমনটাই প্রচলিত রয়েছে। কিন্তু বর্তমান দিনে করোনা পরিস্থিতির কারণে গঙ্গা স্নান যাত্রা সমস্যার সম্মুখীন হয়েছে। আপনারা বাড়িতেও সঠিক নিয়ম মেনে গঙ্গা স্নান করতেই পারেন। তার কয়েকটি নিয়ম রয়েছে, আমি এই ভিডিওতে ধীরে ধীরে আপনাদের জানিয়ে দেব। গঙ্গা স্নান যাত্রার যে পুণ্য, যে প্রাপ্তি লাভ, তার করার জন্য আপনি যে জলে স্নান করবেন সেই জলের বালতির মধ্যে মেশাবেন সামান্য পরিমাণ লবণ এবং মেশাবেন কাঁচা দুধ। এরপর আপনি জলের ওপরে আপনার হাতের তর্জনী আঙুল দিয়ে লিখবেন ওং, ওং চিহ্নটি লিখবেন এবং তারপর আপনি পূর্ব দিকে মুখ করে 3 মগ জল প্রথমে মাথায় ঢালবেন আর মনে মনে বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবং তারপর স্নান সম্পূর্ণ হলে আপনি শুকনো নতুন কাঁচা বস্ত্র পরিধান করে আপনার মাতা পিতা এবং আরাধ্য দেবদেবীদের প্রণাম নিবেদন করুন। বাড়িতে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিন।
তবে এই কাজটি একটি সঠিক ক্ষণে সঠিক সময়ের মধ্যে করতে হবে, যে সময়টিকে মহাপূর্ণকাল বলা হয়। তাই এই মহাপূর্ণকালের মধ্যে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রেই সুফল প্রাপ্তি লাভ হবে আপনার। তাই মহাপূর্ণকালের মধ্যে গঙ্গা স্নান করতে একদমই ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের সেই সঠিক সময়টি এবার জানিয়ে দিই। জ্যোতিষশাস্ত্রবিদরা জানাচ্ছেন যে মুহূর্ত চিন্তামণি গ্রন্থ অনুযায়ী মকর সংক্রান্তির পূর্ণকাল মুহূর্ত সূর্য সংক্রান্তির সময় থেকে 16 ঘন্টা আগে থেকে 16 ঘন্টা পর পর্যন্ত পূর্ণকাল থাকবে। চলিত বছরে 14 জানুয়ারি সকাল 7:15 থেকে এই পূর্ণকাল শুরু হয়ে যাবে, যা সন্ধ্যা 5:44 পর্যন্ত থাকবে। এই সময় স্নান দান এবং জপ করতে পারেন। আবার স্থির লগ্ন অর্থাৎ মহাপূর্ণকাল মুহূর্ত থাকবে 9:00 থেকে সকাল 10:30 পর্যন্ত, এবং এরপর দ্বিতীয় টাইমটি হচ্ছে দুপুর 1:32 থেকে দুপুর 3:28 পর্যন্ত মহাপূর্ণকাল থাকবে। তাই এই সময়ের মধ্যেই স্নান যাত্রা সুসম্পন্ন করতে একদম ভুলবেন না। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে আরেকবার জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে আমাদের প্রত্যেকের যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা বাড়িতেও সেই পূর্ণ স্নান করতে পারি। আজ আমি জানাবো এস নামের জাতক জাতিকারা বাড়িতে ঠিক এই সময় থেকে এই সময়ের মধ্যে পূর্ণ স্নান করুন সঠিক পদ্ধতি মেনে। যারা করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে যেতে অনিচ্ছুক তারা অতি অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে স্নান করে আপনি পূর্ণ অর্জন করতে পারেন। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আজ এস নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে গঙ্গা স্নানের পূর্ণ যে পাপের মুক্তি ঘটার নিয়ম সম্পর্কে জানিয়ে দেবো।